ভারতের কথা একটা অশোক চক্র আছে তাই তো যে মাটি চক্র দেখেছি আমরা সবাই তাতে কত রন্ধ আছে আজকের যে বিষয় আমি আরো ক্লু দিচ্ছি, আমরা তো ওষুধের দোকান ভিজিট করি, বলে দিলাম সেখানে কি লেখা থাকে দেখো বলেই নি। কেউ কেউ একজন আর যেমন ধরো মানে জীব তাহলে সবই বলেই দিলাম মানে বলা হচ্ছে যে আমরা জানি যে দেবতাদের মধ্যে একজন দেবতা ছিল তিনি সুরাপান করতেন, সুরাপান তখন কাদের ওয়াজ সুরাই বলা হতো, তার জন্য তিনি পূজা পান, তো সেই দেবতার নাম কি? ইন্দ্র না হলে আমাদের 10টা ছিল, তার মধ্যে আমরা বলেছিলাম যে ফার্স্ট হবে তার মানে যে সবথেকে বেশি উত্তরদাতা তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে, তো সেটাতে বাপন দত্ত ফার্স্ট হয়েছেন, ওনার হাতে ওই ভাইরাদের পুরস্কারটা তুলে দেবেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাডাম রয়েছেন, ম্যাডামকে আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এবং ভাইকে পুরস্কারটি নেওয়ার জন্য আমি ডাকছি। একটু যদি ফিডব্যাক
ফিডব্যাক দেয়, কেউ যদি দেয়, একজন দুজনও যদি একটু দেয় তো খুব উপকৃত হবে। একজন দুজন প্লিজ বলো যে কেমন লাগলো, কি বলো, আমিও বলছি যে আজকের প্রোগ্রামটা আজকেই শেষ নয়, গ্রামে গ্রামে গিয়ে যে সমস্ত আজকের যে ভাইরা বোনরা আজকে বললো যে তাদের গ্রামে রয়েছে এরকম জ্বলন্ত সমস্যা, কিন্তু তারা বলে ঠিক খুব একটা লাভ করে উঠতে পারছে না, সুতরাং সেই গ্রামগুলোতেও আমাদের এই প্রোগ্রামটা তাপসবাবুর মাধ্যমে, তাপসবাবুর এই গদাধার অগ্রগতি সোসাইটির পক্ষ থেকে নেহরু যুব কেন্দ্রের অবশ্যই উদ্যোগে তারা হাজির হবে এবং কিছু ফলো আপ ক্যাম্প হবে, তাতে আরো কিছু মানে কি বলবো সংক্ষিপ্ত সেশনের বন্দোবস্ত করা হবে। আশা করি এই প্রোগ্রামটা এভাবে অনেকের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারবো আজকের যে বার্তাগুলো, এবং সবচেয়ে ভালোভাবে আজকের বার্তাগুলো যারা ছড়িয়ে দিতে পারবে তারা আমার সামনে বসে আছে। সুতরাং আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, আজকে থেকে একদম মনে মনে যারা রয়েছে এখানে তারা পুরোপুরিভাবে মনকে এটা বুঝিয়ে ফেলবে, কারোর প্ররোচনাতে কোনোভাবে কোনো বন্ধু বান্ধবের পরামর্শে এক চুমুকও এক বিন্দু কোনো মাদক সেবন নয়, তুমি তো করবে নাই, এবং তুমি আরো 100 জনকে মিনিমাম মোটিভেট করবে, দায়িত্ব নেবে রীতিমতো, তারাও যেন না করে। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর সঙ্গে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই, আগাম জয় হিন্দ। ভারতের মধ্যে একটা অশোক চক্র আছে, তাই তো, যে মাটির চক্র দেখেছি আমরা সবাই, তাতে কোনো রঙ আছে কি কর্মসূচি। আচ্ছা, আজকে আমাদের এখানে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এখানে আজকে হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড সাবস্টেন্স এবিউজ নিয়ে। এখানে মূলত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো, যেটা হচ্ছে যে বর্তমানে একটা প্রচণ্ড সমস্যা হচ্ছে মাদকাসক্তি, এই মাদকাসক্তি একটা ক্যান্সারের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এখানে যারা উপস্থিত ছিলেন তো মাননীয় অতিথিরা তারা কি বিভিন্ন বিশেষ করে ছাত্র সমাজকে এবং যুবক সমাজকে বোঝাবার চেষ্টা করলেন যে এর কীভাবে এটা ছড়িয়ে পড়ছে এবং এর ক্ষতিকর প্রভাবগুলি কী কী, এবং একটা বিশেষভাবে চেষ্টা করা হলো যে কীভাবে আমরা এই যে ক্ষতিকর মানে এই মারণব্যাধি ছড়িয়ে পড়ছে এর এক থেকে আমরা কীভাবে রেহাই পেতে পারি, বা আমরা কীভাবে সমাজকে সচেতন করে এই এই যে মানে একটা ভয়ঙ্কর ক্যান্সারের মতো যে দুরারোগ্য ব্যাধি যা আমাদেরকে গ্রাস করছে এখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, এই চেষ্টাটাই করা হলো। আর এর মাধ্যমে আমাদেরকে বিশেষ করে যুবক সমাজকে বোঝানো হলো যে এটা ঠিক নয় এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদেরকে প্রত্যেকের শুধুমাত্র বেরিয়ে আসা নয়, আমাদেরকে এটা উদ্যোগ নিতে হবে যে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে যাব, তাদেরকে সচেতন করব এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এটা আলোচনা করা হলো। নিশ্চয়ই এটাই দেখুন আমাদের উদ্যোগ, যে আমরা দেখেছি গ্রাম বাংলায় যারা কি বলবো যে দিন আনি দিন খায় মানুষ, তাদের তারা কি করে, তারা বেশিরভাগ মানুষের মাদকাসক্ত, এবং বর্তমান দিনে যুব সম্প্রদায় যারা হয়তো ফুর্তির ছলে বা কোনো কিছু উৎসবে তারা কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছে। তো আমাদের অবশ্যই উদ্যোগ নিতে হবে, বিশেষ করে সমাজের সচেতন মানুষদেরকে, যে তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে এটা ঠিক নয় এবং সর্বস্তরে তাদেরকে সঠিকভাবে বোঝাতে হবে। এবং হ্যাঁ, তাদের কাছে হয়তো আমরা প্রত্যাখ্যাত হতে পারি প্রথমে, কিন্তু আমাদের হার মানলে চলবে না, হার না মানা জিত নিয়ে এগিয়ে যেতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে আমরা তাদেরকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনবই, এই চেষ্টা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। এটা মনে করলে আমার মনে হয় যে আমরা সত্যি ওভারকাম করতে পারবো এই সমস্যা থেকে। আমার নাম চিরঞ্জিত মুখার্জি, আমার গ্রামের নাম কানকাটা।
আজকে এখানে ড্রাগ অ্যাডিকশন এবং সাবস্টেন্স অ্যাবিউজের ওপর একটা আমরা ওয়ার্কশপ অর্গানাইজ করেছি। আমরা নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়া, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, এখানে খাত্রারি একটি সংস্থা গদাধার অগ্রগতি সোসাইটির সঙ্গে কোলাবোরেট করে আমরা অর্গানাইজ করেছি। এখানে বাঁকুড়ারই বিভিন্ন ব্লক থেকে মোট প্রায় 60 জন ক্যান্ডিডেট এসছে, যারা একটুখানি ভালনারেবল ওই মাদক দ্রব্য সেবন বা ওই জাতীয় বিভিন্ন দ্রব্য সেবনের দিকে, কারণ তারা তাদের গ্রামে এবং তাদের সংলগ্ন এলাকায় এই ব্যাপারগুলো দেখে থাকে প্রতিনিয়ত। সুতরাং তাদের মধ্যেও এই প্রবণতাটা ডেভেলপ করতে পারে যে তারাও এই সমস্ততে আসক্ত হয়ে পড়তে পারে। তো মূলত তাদেরকে টার্গেট করেই, তাদেরকে টার্গেট অডিয়েন্স হিসেবে ধরেই আমরা আজকের এই কর্মসূচিটি এখানে অর্গানাইজ করেছি। তো এখানে সকাল থেকে এই মাদকদ্রব্য সেবনের কুফল এবং সেইটার থেকে কী কীভাবে সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে এবং ইয়াং জেনারেশন ইউথরা কীভাবে ধ্বংসের দিকে রীতিমতো চলে যাচ্ছে, এই ব্যাপারটা সম্পর্কেই তাদের পাঠ দেওয়া হয়েছে, এবং যাতে তারা কোনোদিনও কোনো প্ররোচনায় মাদক সেবনে অভ্যস্ত না হয়ে পড়ে সেই বার্তাটাও বারবার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে এখানে আমরা দুজন রিসোর্স পার্সনকেও পেয়েছিলাম, যারা এই বিষয় নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায়, তারাও তাদের বক্তব্য পেশ করেছে ইউথদের কাছে। এবং সবচেয়ে বড় কথা, আমরাই আজকে ওয়ার্কশপটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হিসেবে রেখেছি, মানে আমরাই শুধু বলেছি এমনটা নয়, আমরা যারা অডিয়েন্স ছিল এখানে তাদের বক্তব্যও আমরা শুনেছি। তারা কি ভাবছে, তারা কাকে দেখেছে, কোন পরিবারটাকে ধ্বংস হয়ে যেতে দেখেছে কাছাকাছি, এবং তারা এটা থেকে কি ভাবছে, তারা কিভাবে এই ব্যাপারটা দূরীভূত করতে কি রোল নিতে পারে, কি ভূমিকা নিতে পারে, সেই সম্পর্কে তারাও তাদের বক্তব্য পেশ করেছে। এবং সবশেষে সমস্ত সেশনগুলো হয়ে যাওয়ার পর আমরা একটা কুইজেরও বন্দোবস্ত করেছিলাম। তো সেই কুইজের মধ্যে এই ড্রাগ অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ রিলেটেড কিছু প্রশ্নও রাখা হয়েছিল, সমস্ত পার্টিসিপেন্টরা তারা সাধ্যমতো উত্তর দিয়েছে এবং প্রত্যেককেই পুরস্কৃত করা হয়েছে। যে সবচেয়ে বেশি জবাব দিতে পেরেছে তার জন্য একটি বিশেষ উপহারেরও বন্দোবস্ত করা হয়েছিল। তো আজকের এই কর্মসূচিটি এখানেই শেষ হয়ে যাচ্ছে তেমন নয়, এই কর্মসূচিটি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়েও, আজকের ক্যান্ডিডেটদের থেকেই আমরা ফিডব্যাক পেয়েছি তাদের গ্রামে এই সমস্যা রয়েছে, তাদের গ্রামে অনেকে এমন রয়েছে যাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা মাদক দ্রব্য ত্যাগ করতে পারছে না, সেরকম কিছু গ্রামকে আইডেন্টিফাই করে আমরা সেই গ্রামগুলোতেও ক্যাম্প করব পরবর্তীকালে, কিছুদিনের মধ্যে ক্যাম্প করব এবং সেখানে বিশেষজ্ঞদের আমরা নিয়ে যাব এবং তারা ক্যাম্পের মাধ্যমে তাদেরকেও সচেতন করবে, এবং যাতে এই ব্যাপারটা নিয়ে আরেকটু কিছু দূর আমরা এগোতে পারি সেই চেষ্টা আমরা করছি। আমার নাম অন্বেষা ভট্টাচার্য, ডেজিগনেশন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, নেহেরু যুবা কেন্দ্র বাঁকুড়া, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নমস্কার।